এটা কিন্তু আপনি আনব্রেকেবল, আমি যদি একটু দেখাইতাম আপনার হাত থেকে ফালা দেখেন এই যে একটু হাতে এরকম করে নিয়ে দেখেন, এই দেখেন দেখছেন দেখছেন একবারে পুরোটা পাউডার হয়ে গেছে। চিন্টু ভাই ঘটনা কি, এটা কি করতে চাইতেছেন আর ব্লেন্ডারের সাথে? আজকে যে একটা ব্লেন্ডার নিয়ে আসছি এটার মধ্যে আপনি আল্লাহ দুনিয়ার সব ধরনের মশলা করতে পারবেন ভাই। শক্ত হলুদ থেকে শুরু করে আদা রসুন পেস্ট তো হইবই ভাই, যা সব করতে পারবেন। যদি চিন্তা করছি আজকে ব্লেন্ডারটা যে এতটা হেভি প্র্যাকটিক্যাল ইট ভেঙে দেখাবো আজকে ভাই। কত ওয়াটের এটা? এটা হচ্ছে আপনার 800 ওয়াটের, 800 ওয়াট। এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ড এবং রেড ব্লু প্রো মডেল এটা। আর এটা হচ্ছে আপনার 100% কপার কয়েল এটা, এবং কোম্পানি থেকে ফুললি 1 বছর কোয়ালিটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে। এটা চলে যায় পুরো যে 1 বছর মধ্যে কোম্পানি চেঞ্জ করে তো একেবারে মোটর, আর 5 বছরের ওয়ারেন্টি থাকবে এটা। আর এটা হচ্ছে আপনার 800 ওয়াট। অন্যান্য কোম্পানির ভিতরে দেখবে লেখা আছে যে আপনার 2000, 1200, 1500 অরিজিনাল ওয়াট দেওয়া নেই ভাই। এগুলো অরিজিনাল ব্র্যান্ডের কোয়ালিটি, এগুলো ওয়েবসাইট সবকিছু দেওয়া আছে, এই জন্য এগুলো ওয়াটও অরিজিনাল ওয়াট। এবং আপনার প্র্যাকটিক্যাল আঙ্গলে বুঝবেন কতটুকু পাওয়ারফুল এটা, এই জন্য চিন্তা করছি ভেঙে দেখাবো। চলেন দেখি। আর এটা সবচেয়ে আপডেট, কারণ কি ভাই সব ব্র্যান্ডের জক করেছে তিনটা, এটা জক করছে চারটা, এবং এই প্রত্যেকটার মধ্যে আপনার দেখা যায় হ্যান্ডেল সিস্টেম ভাই ক্যারি করার জন্য প্রতিটার মধ্যে। খুব সুন্দর সুন্দর হ্যান্ডেল সিস্টেম, মানে ছোটগুলোতে অন্যগুলো থাকে না, বড়গুলোতে শুধু হ্যান্ডেল দেয়, এটাতে ছোটতে মধ্যে হ্যান্ডেল দেওয়া আছে। এবং আপনি অনেক সময় স্টিলের জগের মধ্যে ভাই যদি জুস করতে যান আপনি, এটা 6 কাটা ব্লেড, এখানে জুস করতে না জুসটা আপনার কিন্তু ক্লিয়ার হয় না, নিচে জমে যায় কিন্তু নিচে। এই জন্য ফাইবারের ব্লেন্ডার জুসের জন্য বেস্ট। আপনি স্টিলের মধ্যে সব কাজ করতে পারবেন, আদা রসুন পেঁয়াজ কিমা সব, এবং ফ্রেশ জুস করতে পারবেন। এখানে আপনি দেখেন জুসের জন্য আলাদা দেখেন যে জগটা দেওয়া আছে ভাই, এটা কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল। ব্লেডটা হচ্ছে আপনার 6 কাটা ব্লেড, ঠিক আছে। আর এটা কিন্তু আপনি আনব্রেকেবল, আমি যদি একটু দেখাইতাম আপনার হাত থেকে ফালা দেখেন এই যে যদি মনে করেন আর যাতে যে ফলগুলো আছে কমলা মালটা আপেল ওইগুলো আপনি এটার মধ্যে করতে পারবেন, এক্ষেত্রে এটা এখানে বসায় দিবেন, বসায় দিলে হয়ে যাবে। বসায় দিয়ে ঢাকনাটা হবে লক সিস্টেম, লক করে দিবেন, এখানে পিস পিস করে দিয়ে দিবেন, ছাবাটা মাঝখানে রসটা চায়ের দিকে চলে আসবে, ছাকতে হবে না আপনি এটার মধ্যে। আর এখন লাচ্ছি লাচ্ছি করবেন, আইস দিয়ে বরফ ক্রাশ করতে পারবেন, জগ কিছু হবে না, আনব্রেকেবল এটা। তো আজকে ইট ভেঙে আমি আপনাদের, আর এটা হচ্ছে আপনার বড়টা যেটা হচ্ছে আপনার ক্যাপাসিটি 2.2 লিটার, 6 কাটার ব্লেড। আর এটা হচ্ছে আপনার মাঝার ইটা, যেটার মধ্যে আপনার আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংস কিমা করবেন। এটা দেখেন ব্লেডটা কত শার্প, 6 কাটার ব্লেড। এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার 101 লিটার। আর এগুলো সম্পূর্ণ নন ভেঙে ঢকময় জায়গা ডিসকভার চেঞ্জ হতো একটা দিয়ে দেবো, গ্যারান্টি আছে। চুম্বক দিয়ে এসে চেক করুন, চুম্বক দিয়ে দেখাই দেবো ভাই, সমস্যা চুম্বক কাছে কাছে দেখাইতাম আপনার আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন, আর যদি সরাসরি আসতে চান সরাসরি। আর এটা হচ্ছে আপনার ড্রাই মোশ, এটা হচ্ছে 4টা হ্যান্ডেল সিস্টেম এটা, ঠিক আছে। এটার মধ্যে আপনি হলুদ থেকে শুরু করে সব করতে পারবেন। আমি দেখেন ইট ভেঙে রাখছি এখানে, বা দেখেন এগুলো দিয়ে দেখেন কত বড় বড় পিস দিয়ে দিলাম। আপনার চাইলে সাথে করে ইট নিয়ে আসতে পারবেন, দেখেন এই এবেন সমস্যা নেই। চালের গুঁড়া এতটা যে পার, এই ইটটা ভাই ভাঙতে হামাল লাগে কিন্তু। আজকে ইটটা মনে করেন আমি আপনাদের কয়েক সেকেন্ডে দেখা দেবো, পারো করে কয়েক সেকেন্ডে ভাই। চলেন আমরা একটু দেখি, এই যে দেখেন দেখেন কয় সেকেন্ড লাগে ভাই, গুঁজেন দেখ অল্প সময়ের মধ্যে চিন্তা করেন যে আপনি অন্য জিনিসের সময় লাগবে এটার মধ্যে, একদম যদি আপনি চিন্তা করেন আদা রসুন করবেন ভাই, এর চেয়ে কম লাগে, আদা রসুন সফট হয় নরম, এই জন্য ইট দেখেন সব করতে হবে এটার মধ্যে আপনার। আর এটা যদি আপনার 1 বছরের মধ্যে কোনো সমস্যা হয় চলে যায় পুরো যে মোটর চেঞ্জ করতে একটা দিয়ে দিব। আর এটা অনেকে ভাবতে পারেন যে এটা কি আপনি সার্কিট ব্রেকার দেওয়া কিনা,
এগুলা প্রত্যেকটার মধ্যে অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে, মানে ভোল্টেজ আপ ডাউন হলে সাথে অটোমেটিকলি বন্ধ হয়ে পুশকে অটোমেটিকলি চলবে, একটা সুবিধা দেওয়া আছে। আর এটার প্রাইসটা ধামাকার পাইয়ে দেবো আজকে ভাই, ভালো কিছু দেন মানে এখন কিন্তু সবকিছু ইউটিউবে ওপেন, অস্থির পাইয়ে দেবো ভাই, কিনতে পারবেন না আপনি বেশি দিন, কিন্তু ব্লেন্ডার কিনতে গেলে বাজারে ভাই আপনি 8,500 টাকা লাগবে, 8,500 টাকা, 8,000 টাকা লাগবে। আর এটা কোম্পানির প্রাইস হচ্ছে আপনার 6,200 টাকা, প্রবাসী ভাইয়েরা কিন্তু মা বোনদেরকে দিতে পারেন, স্ত্রীদের দিতে পারেন, এগুলো দিয়ে আপনারা যারা ব্রোকারের বাসায় বসে কিনতে চান আমাদের প্রত্যেকের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আমাদের অনেক প্রোডাক্ট ভিডিও দেওয়া আছে, এই জন্য আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে, মিস্টেক না হয় আমাদের। এটার প্রাইসটা আগুলো দেই ভাই, এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 5,200 টাকা ধামাকা প্রাইস, ঠিক আছে, কারণ অনেকে আপনি প্রাইসটা খেয়াল করে না, এই জন্য আপনার প্রাইসটা খেয়াল করবেন। 5,200 টাকা কথা হলো চারটা জার জগ, চারটা ভাই, চারটা জার, এক বছরের ফুল মোটর গ্যারান্টি, তিন জগের নর্মালি, তিন জগের মনে করেন এর চেয়ে নর্মাল বিনা কিনতে হলে বর্তমান বাজারে লাগে আপনার 6,000-7,000 টাকা, জিনিসপত্রের দাম বাড়ছে, অনেক বাড়ছে দাম ভাই। এটা আপনার 800 ওয়াট, এটা অরিজিনাল ওয়াট দেওয়া ভাই, অন্য ব্র্যান্ডে লেখা আছে ভাই 1200-1400, কিন্তু অরিজিনাল ওয়াট দেওয়া নেই, কামের বেলায় ঠন ঠন, এই যে মোটর 100%, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।